আল্লা আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিযামাতে ডুবে আছি সবাই গানে আমার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম সাইফুল্লাহ আবার সাইফুল্লাহুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি চিঠি পাঠানো হয়েছে তেজারাত শপিং টাওয়ার দনিয়া ঢাকা থেকে লিখেছেন শুক্রবার কেয়ামত আমত হবে তাই পশু পাখিরা এই দিনে ভয়ে থাকে ও জিকির করতে থাকে এমন বক্তব্য কি সেহী না এই মর্মে যে রেওয়ায়ত উল্লেখ করা হয় থাকে সেটা সহি নয় তবে কেমত শুক্রবার হবে মর্মে যেই বর্ণাটি রয়েছে সেটা সহি সুতরাং মানে এখানে মানে রেওয়ায়ত এর কিছু অংশ সহি কোন অংশটুকু সহি সেটা হচ্ছে রাসল সাল্লাহ আসলামের নির্দেশনা থেকে বোঝা যাচ্ছে যে কেয়ামত ইয়মরজুমা বা শুক্রবারে হবে এটা সহি রেওয়ায়তের মাধ্যমে সাব্যস্ত হয়েছে এই কারণে মানে শুক্রবার বা জুমার দিন পশু পাখি তারপরে কীট পতঙ্গ সেগুলো আল্লাহ তালা তসবি করতে থাকে একথা শুদ্ধ নয় বরং আল্লাহ সুবাহন তালা কোরআনে করি মধ্যে স্পষ্ট করে দিয়েছেন মিন মিনসাই ইন ইল্লা ইউসবাহ যে এই মখলুকাতের মধ্যে যা কিছু রয়েছে সবাই আল্লাহ রব্বুল আলামিনের স্তুতি প্রশংসা আল্লাহ তালার জিকির করেই যাচ্ছে তসবি হাহুন কিন্তু তোমরা তাদের তসবি সম্পর্কে তোমরা জ্ঞান রাখো না তোমরা বুঝতে পারো না এটা আমরা বুঝি না কিন্তু এগুলো তাসবি করে যাচ্ছে তাহলে সবসময় এগুলো তাসবি করে যাচ্ছে এগুলো তাসবি মানে সার্বক্ষণিক আল্লাহ রাবুল আলমিনে তাসবি করে যাচ্ছে সুতরাং এটা শুধু শুক্রবারেই তাসবি করতেছে কেয়ামতের কারণে এই বক্তব্য শুদ্ধ নয় এই রেওয়ারটি শুদ্ধ নয় এটা মানে এই মর্মে যে রেওয়াজটি রয়েছে এটা মানে তৈরি করা রেওয়াজ লিখেছেন চৌকিতে ঘুমানো কি সুন্না না এটি সুন্না নয় এটা আদাতের মধ্যে অন্তর্ভুক্ত মানে আমাদেরকে জানতে হবে কিছু হচ্ছে সুনান তার বুধি মানে যেগুলো ইবাদতের সাথে সম্পৃক্ত সুন্নাত এগুলো রসুল্লাহ সাল্লা সাল্লাম করেছেন সেটাকে অনুসরণ করাটা শূন্য এবং ইবাদত আর এটা হচ্ছে সুনান আল আদিহা ইয়া কতগুলো বিষয় আছে আদাতের সাথে সম্পৃক্ত মানে মানে সুসাল্লা এই মর্মে এমনি মাজিয়া তার সুনানের মধ্যে সৈরাবার দ্বারা সাব্যস্ত হয়েছে বর্ণনা উল্লেখ করেছেন সুতরাং মানে এখান থেকে মানে এ কথা বলার মানে কোন সুযোগ নেই অথবা এটা সাব্যস্ত করার কোনো সুযোগ নাচ চকিতে। মানে শোয়া অথবা চকিতে ঘুমানো শূন্য এটা সুনালার আধিয়া মানে আদাতের সাথে সম্পৃক্ত বিষয় নবী সাল্লামের সময় নবী সাল্লাহাম একটা খাটিয়া তৈরি মানে ব্যবহার করেছেন কিন্তু সেটা ওই ধরনের খাট ছিল না সেটা নবী সাল্লা ইসলাম লিফ দিয়ে লিফ হচ্ছে মূলত খেজুর গাছের ওই যে চিকন চিকন যেই ইয়েগুলো হয় তাকে যেগুলো মানে পাতা পাতার সাথে হ্যাঁ চিকন যেগুলো হয় তাকে সেগুলো দিয়ে বুনে মানে তৈরি করা হয়েছিল মানে এবং সেগুলোর সাথে রশি বেঁধে মানে রবী সাল্লাহ আলী সাল্লাম এটার উপরে এটার উপর নবী সাল্লাহাম শুইতেন অমরুল খাতা রদিয়াল একদিন আসলেন এসে দেখলেন যে নবী সাল্লাহ ইসলাম ঘুমিয়ে আছেন ঘুম থেকে নবী সাল্লাহসাল্লাম উঠার পরে নবী সালাম পুরো পিঠের মধ্যে দাগ বসে গেছে হ্যাঁ ওই যে যে লিফগুলো দিয়ে বানানো ছিল মানে সেই মানে এটাকে এটা রশি বলতে পারেন রশির মতোই মানে রশির মতোই ওই রশিটার দাগ পরিপূর্ণরূপে নবী সাল্লাহ আলু ইসলামের গায়ের মধ্যে লেগে আছে ওরুল্ল খাতা রদি আল্লাহ তালা তাকালেন নবী সাল্লাহ ইসলাম যে কেঁদে দিলেন যে বিশ্ব জাহানের জন্য যিনি রহমত হিসেবে এসেছেন তিনি মানে শোয়ার জন্য তার সুন্দর কোনো ব্যবস্থা মানে নিলেন না তিনি একটা মানে খেজুরের পাকানো মানে রশির উপর তিনি শুইলেন এবং তার পিঠ পিঠের মধ্যে সেটা বসে গিয়েছে দাগ বসে গিয়েছে তো এটা নবী সাল্লাহ ইসলাম নিজে গ্রহণ করেছিলেন এখন এ কথা কেউ বলার সুযোগ নেই যে না তা ওই আমরা ঠিক নবী সাল্লাহ ইসলাম যেভাবে খেজুরের লিফ দিয়ে তৈরি করা মানে পেছানো পেছানো মানে রশির মতো এগুলো তৈরি করব এবং এগুলো তৈরি করে এগুলোর মধ্যে শুইবো কারণ এগুলোতে তৈরি এগুলোতে মানে শোয়া শূন্য এটা মূলত ব্যাপারটি এমন নয় এটা হলো সুনানা আদিয়া আদাদের সাথে সম্পৃক্ত বিষয় এগুলো এখন চেঞ্জ হয়েছে এগুলো সময় সময় চেঞ্জ হবে সুতরাং এই ক্ষেত্রে মুদ্দা কথা হচ্ছে যেটা সেটা হলো এটা সুন্নাহ নয় মানে সুন্নাহ বলতে পরে পরিপরিবাশিক যেটাকে সুন্নাহ বলা হয় তাকে এই সুন্নাহ নয় একটি হলো ইবাদতের সুন্নাহ বা আবুতি সুন্নাহ যেটা জি এটা সুন্নাত যেটা যেটা এলাকার প্রচলন একটা এলাকা যেমন খাদদাবাশ এই আমরা খাবার খাই এই কাপড় পরি এটা তো এলাকার প্রচলন প্রচলন বলা হয়

আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক আরও লিখেছেন দিনে রসুল সাল্লিবাস্লাম সত্তর থেকে একশো বার স্তেক ফার করতেন তিনি কোন স্তেক ফারটি করতেন এই আমলটি করা কি শুননা এই আমলটি করা শুন না ঠিকই বলেছেন কমপক্ষে সত্তর অথবা এসে বেশি করতে গেলে একশো বার পর্যন্ত স্তেক ফার করতে পারেন আল্লাহ থেকে বোঝা যায় আল্লাহ নবী সাল্লাসালাম আস্তফুরুল্লাহ আতু ভুলাই আস্তাফুর্লা আতু বিল্লা এটা বেশি বেশি পড়তেন এই ইস্তেফার ছাড়াও আপনি যে কোনো ইস্তেফার পড়তে পারেন সেইদুল ইস্তেক পার পারেন অথবা আস্তাফুরুল্লাহ আজিম লাই আল আলহি তু ওহু আল্লাহ রসুল ওহুর রবুল্লাহ রসিল্লা আজিম এটাও পড়তে পারেন আস্তাফরুল্লাহ লাইহিল্লাহ বিল্লাহ এটাও পড়তে পারেন মানে ইস্তেফারের যে শব্দগুলো রসুল্লাহ সাল্লা ইসলাম বিভিন্ন হাদিসের মধ্যে রয়েছে যে কোনো একটি ইস্তেফার আপনি করতে পারেন সেটা আপনার জন্য হয়েছে তবে সংক্ষেপ সংক্ষিপ্ত সহজ ইস্তেফার হচ্ছে বইলাই এখানে ইস্তেফার রয়েছে তবা রয়েছে শুধু আস্তাক্লা বললে হবে হ্যাঁ এটা মানে এটা আপনি বলতে পারেন আনাসিনে মালিক রাধিয়ালিত রেবাই দ্বারা সাব্যস্ত হয়েছে হ্যাঁ শুধু আস্তাকুরুল্লাহ কথাটাও শুদ্ধ ইস্তেফারের জন্য যথেষ্ট লিখেছেন এলাকার বিভিন্ন মাদ্রাসার বাচ্চারা মাঝে মাঝে মাইকে কোরআন তেলাবাদ করে জোরে জোরে কেমন কোরআন তেলাবাদ করে জোরে জোরে সুন্দর কাজ অনেক ভালো কাজ কোরআন তেলাবাদ করলে আপনি শুনতে পারলেন তাহলে কোরআন তেলাওয়াতের যে সবটুকু মানে আপনি শোনার মাধ্যমে পেলেন যদি তারা মাইকে তেলাবাদ না করতো তাহলে সেই সবটুকু আপনি পেতেন না সুতরাং এটা ভালো কাজ এই কাজটি জায়েজ রয়েছে না জায়েজ নয় তবে মানে সেটি তেলাওয়াত করতে হবে এমন সময় নয় মানে যে সময় মানুষের জন্য ডিস্টার্ব হতে পারে রাত্রে দুইটা বাজে মাইক লাগিয়ে দিয়ে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন এটা এটা লোকদের ডিস্টার্ব দুপুরে অনেক সময় দেখা যায় মানুষ খাওয়া আপনার এই কোরআন তেলাবাদ আপনার এই কোরআন আর আপনি এই কোরআন তেলাওয়াত মাইকে শুরু করে দিলেন রাত্রে দুটা বাজে সমস্ত লোক ঘুমাচ্ছে আপনি তাদের ঘুমে ডিস্টার্ব করলেন এখানে আবার অসুস্থ ব্যক্তিরাও থাকতে পারে মানে যা এটাকে এখানে খেয়াল রাখতে হবে যে এই জ্ঞান আমাদের থাকতে হবে যে সমাজের মধ্যে বিভিন্ন পর্যায়ের মানুষ রয়েছে লিখেছেন পায়ে ঝিঁঝি লাগলে অনেকে ছোট দরুদটি পরে থাকেন এ কেমন ছোট দরুদ কি সেটা বলতে হবে সেটা তো লিখেন না তাহলে আমরা তো আর বলতে পারলাম না ছোট দরুদ কি কি পড়েন সেটা মানে নির্ভর করতেছে পায়ে ঝিঁঝি লাগলে আপনি কি পরে থাকেন সেটা নির্দিষ্ট করলে তাহলে আমরা বুঝতে পারবো যে এই ধরনের কিছু হয়েছে লিখেছেন হজ করে যারা ফিরে আসেন তাদের সাথে দেখা করতে যাওয়াটা কেমন না এটা শুধু সৌজন্যতা মানে দেখা করতে যাওয়াটা সুন্নত অথবা মুস্তাহাব অথবা সবাবের কাজ ফজিরতের বিষয় ব্যাপারটি এমন নয় কিন্তু মানে আল্লাহর গড়ের মেহমান হজ করে এসেছেন আর যদি দিন পরে আর আর যদি সেই হজটি হজরুর হয়ে থাকে তাহলে তিনি এই হজের মাধ্যমে আল্লাহ রাসুল সাল্লা অনুযায়ী মানে মানে একেবারে নিষ্পাপ হয়ে তার মা তাকে যেভাবে নিষ্পাপ জন্ম দিয়েছে ঠিক সেভাবে ফিরে এসেছে সুতরাং এই ধরনের ব্যক্তির সাথে সাক্ষাৎ করাটা একটা ভালো কাজ করে সন্দেহ নেই এটা ভালো কাজ যাই তার কাছে সাক্ষাৎ করতে পারেন সাক্ষাৎ তার কাছে দোয়া চাইতে পারেন বলেন যে ভাই আমার জন্য দোয়া করেন এটা সৌজন্যতা দেখাতে পারেন কিন্তু এটা ফরজ ওয়াজিব বিষয় নয় যে দেখা করতেই হবে যেতেই হবে না গেলে ঘুরাঘার হয়ে যাবেন ব্যাপারটি এমন নয় বরং এ সুন্দর এটা সৌজন্যতা আমরা জানলাম প্রিয় দর্শক আরও লিখেছেন চল্লিশ পরিবার সম্পর্কে হাজির হজ থেকে শুরু করে বাড়ি ফিরে আসা পর্যন্ত সময়ে করা দোয়া কবুল হয় এ বক্তব্য কি শুদ্ধ কি প্রশ্ন আমি বুঝিনি চল্লিশ পরিবার সম্পর্কে হাজির হস থেকে শুরু করে বাড়ি ফিরে আসা পর্যন্ত সময়ে করা দোয়া কবুল হয় মানে এর হাজির সাথে সম্পর্কিত উনি হজে যাওয়া থেকে শুরু করে বাড়ি ফিরে আসা পর্যন্ত এই যে একটা দীর্ঘ সময় জি এই সময়ে যদি তিনি চল্লিশটি পরিবার সম্পর্কে দোয়া করেন সে দোয়া কবুল হয় এমন বক্তব্য কি শুদ্ধ না এই ধরনের কোনো বক্তব্য হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি এটা সম্পূর্ণ মিথ্যাচার লিখেছেন মানুষ যতই হাজ জাকাত সালাত আদায় করুক না কেন সে তার এলেম অনুযায়ী নেকি বা প্রতিদান পাবে হাসরের মাঠে আলেম ও আবেদের ইবাদতে মর্যাদা এক নয় এমন বক্তব্য কি সেই না এই ধরনের বক্তব্য সেই এলেম অনুযায়ী মানুষ মানে ইবাদতে সব পাবে ব্যাপারটা এমন নয় এলিম নয় বরং এখলাস অনুযায়ী তিনি ইবাদতে সব পাবেন এবারতের স্বভাব হচ্ছে এখলাসের উপর নির্ভরশীল নিহত নিহতের বিশুদ্ধতার বিষয়টি সেখানে ইম্পর্টেন্ট এমন সেখানে আবেদ আর আলেম মানে এই প্রশ্ন আসবে না সেখানে আবেদ ব্যক্তি যদি সত্যিকার খ্লাস থাকে তিনি অনেক আগেই আল্লাহ তারা কাছে গ্রহণযোগ্য হয়ে যাবেন আলেম ব্যক্তির চেয়ে যার কাছে যা তার আমলের মধ্যে যদি খ্লাস না থাকে তাহলে আল্লাহ তারা কাছে গ্রহণযোগ্য হবে না আর আলেম ব্যক্তি এলম যত বেশিই থাকুক না কেন যদি তার মধ্যে রিয়া থেকে যায় লোক দেখানোর ইচ্ছা থেকে যায় তাহলে তার ইবাদতো আল্লাহ তারা কাছে মোটেও গ্রহণযোগ্য হবে না যত বেশি তার কাছে এলম থাকুক না কেন তাই আলেম ব্যক্তির এলম যত বেশি হোক না কেন আমল তখনই গ্রহণযোগ্য হবে যখন এখলাস যথাযথ হবে এখলাস যথাযথ এখলাস উপর নির্ভর করবে আল্লাহ তালা কাছে গ্রহণযোগ্যতার বিষয়টি ইনয়া তাকাবলিয়াল মোত্তাকিদ আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ তালা মতাকিদের কাছ থেকে গ্রহণ করে থাকেন সুতরাং তাকুয়ার পয়েন্টটাই হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কেমন এইটাই মানে তাকুয়াল কলুব অন্তরের মধ্যে সত্যিকার তাকোয়াকে যারা ইনস্টল করতে পেরেছে তাকোয়াকে যারা অন্তরের মধ্যে স্থান দিতে পেরেছে তারাই সত্যিকারভাবে তাদের ইবাদতগুলো আল্লাহ তারা কাছে গ্রহণযোগ্য হবে এখানে আবেদ আর আলেমের কোনো পার্থক্য নেই ইবাদত গ্রহণযোগ্য তার ক্ষেত্রে পার্থক্য নেই একটি ক্ষেত্রে পার্থক্য হবে সেটি হচ্ছে এই যে আবেদ ব্যক্তি মানে কোনো সময় ইবাদত করতে গিয়ে পদভ্রষ্ট হয়ে যেতে পারে এলম না থাকার কারণে শয়তান তাকে মিসগাইড করে ফেলতে পারে হেদায়ত থেকে বিচ্ছুত হয়ে যেতে পারে কিন্তু আলেম ব্যক্তি সেখানে কিন্তু কিন্তু অবিচল থাকতে পারে এলম থাকার কারণে শয়তান এসে তাকে মিসগাইড করবে না কারণ মিসগাইড করতে পারবে না শয়তান কারণ শয়তান তাকে যতই বিজ্ঞার করার জন্য চেষ্টা করবে তার এলভের কারণে সেটা পারবে না সে শয়তানকে বাধা দিবে শয়তানের প্রতিবাদ করবে এটা হতে পারে এই পার্থক্যটুকু হতে পারে বাকি আবেদ এবং আলমের মধ্যে এবারের দিক থেকে কোনো পার্থক্য নেই ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত খ্লাসের মধ্যে পার্থক্য হবে এ খ্লাসটাই হচ্ছে এখানে মূল ভিত্তি মূল মানদণ্ড যে মানদণ্ডের উপর নির্ভর করে মূলত আল্লাহ সুহান তালা বান্দাদের এই বাদতগুলো কবুল করবেন বান্দাদের এই বাদতগুলো আল্লাহ রাবুল আলমীর ওজন দেবেন ইখলাস এবং তো ইসলামের মৌলিক বিষয় জি এই বিষয় ছাড়া তো এবার কবুল হওয়ার কবর নয় কিন্তু এমনিতে একজন আবেদ এবং আলেম জি জি এই দুইয়ের মধ্যে যদি মর্যাদাগত কথা বলা হয় আলোচনা হয় অনেক ক্ষেত্রে তো আমরা শুনে থাকি যে আলেমের মর্যাদা বেশি হ্যাঁ আলেমের মর্যাদা বেশি ঠিকই আছে কিন্তু আলেমের মর্যাদা বলতে এখানে মানে আলেম বলতে আমরা হয়তো মনে করছি শুধু আলিমের কারণে না আলেমের মর্যাদার মধ্যে তিনটি জিনিস অন্তর্ভুক্ত আলেম এল এখলাস এই তিনটি জিনিস একসাথ হলে এটা আলে আলেম আমরা আমল থাকতে হবে তখন আবেদের চেয়ে সে হবে কারণ আবেদ শুধু একটি জিনিসের উপর রয়েছে আর যিনি আলেম তাকে তো শয়তান বিভ্রান্ত করার সুযোগ কম পায় সেটাই বলেছি যে শয়তান তাকে বিভ্রান্ত করতে পারবে না কিন্তু আলেম শুধু আলেম হলো তার মধ্যে যদি আমল না থাকে

কেমতের দিন মমিনের পাকা চুল সাক্ষী দেবে তাই পাকা চুল ওঠাতে বা রং করতে হয় না এমন বক্তব্য কি ধরনের বক্তব্য হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি এটা মনে হয় আপনি আবিষ্কার করেছেন আল্লাহ রাবুল আলমের কাছে তো করে নিন না কেমন দিন ফাঁকা চুল সাক্ষী দেবে কোথা থেকে পাকা চুলের পাঁকা চুল নিয়ে মানুষ কেমন দিনে হাঁসের ময়দানে উঠবে না হাঁসের ময়দানে কেউ বৃদ্ধ হয়ে উঠবে না বরং সবাই যুবক হয়ে উঠবে হাঁসের ময়দানে পাকা চুল নিয়ে ওঠার কোনো সুযোগ নেই সেখানে বৃদ্ধ হয়ে উঠবে না সেটা সাক্ষ্য দিবে না সুতরাং এই বক্তব্য যারা তৈরি করেছেন এরা মিথ্যাচার করেছেন গল্পের মতো কথা অনেকটা গল্পের মতো বানানো দিন লিখেছেন টিভিতে বিভিন্ন প্রোগ্রামে নবীদের কবর দেখানো হয় রমজান মাসে প্রশ্ন হলো রসুল সাল্লুবাসাল্লাম ব্যতীত অন্য কোনো নবীর কবর কি চিহ্নিত রয়েছে ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন নবী সাল্লা আলী সাল্লাম এর কবর চিহ্নিত রয়েছে এটি আয়সার আদি আল্লাহ তালের হুজরার মধ্যে নবী সাল্লাকে কবরস্থ করা হয়েছে এবং সবাই জানে এছাড়া অন্যান্য নবীদের যে কবর দেখানো হয়ে থাকে এগুলো বেশিরভাগই আন্দাজ অনুমানের উপর নির্ভর করে দেখানো হয়ে থাকে একটাও চিহ্নিত করা হয়নি লোকজ এটাকে বলা হয় তাকে মানে মানে বক্তব্যের উপর নির্ভর করে বা শোনার উপর নির্ভর করে কাহিনী কাহিনীর উপর নির্ভর করে মানে নবীদের বিভিন্ন কবরের কথা উল্লেখ করা হয় থাকে বিভিন্ন অনেক কিছু দেখানো হয় শুধুমাত্র সহি মুসলিমের একটি রেওয়াজ দ্বারা সাব্যস্ত হয়েছে যে মুসা আলী হিসালামের কবরের ব্যাপারে আল্লাহ রাসুলসাল্লাসাম বলেছেন যে মুসা আলিহিসাম আল কাসিবুল আহমার এ তাকে দাফন করা হয়েছে রবী সাল্লা সালাম যখন মেয়েরাজে যাচ্ছিলেন ওই রাত্রে নবী ইসলাম এই পদ্ধতি অতিক্রম করে যাচ্ছিলেন তখন নবী সাল্লাহসাল্লাম বলেন ফাইজা মূসা ফি কাব রিহি কা এবং ঈসাল্লি আমি মূসাকে দেখতে পেলাম যে কবরের মধ্যে সে সলাদ আদায় করতেছে দাঁড়িয়ে উনি কাসিবুল আহমদ দিয়ে যখন নবী সাল্লাসাল্লাম যাচ্ছিলেন তখন মূসাকে দেখতে পেলেন যে মূসা সলাদ আদায় করতেছেন এখান থেকে বোঝা যাচ্ছে যে মানে মুসা আলি ইসলাম কবরের ব্যাপারটি রসুলসাল্লাম নির্দিষ্ট করেছেন কিন্তু সেই কাসিবুল আহমদটা কোনটা ওই রসুল সাল্লাহাম আলী ওসাল্লাম যে বলেছেন সেদিনও মানে সাহাবাই কালাম আর জিজ্ঞেস করেন নেই এটা কোন জায়গায় মানে সেদিন থেকে আজকের দিন পর্যন্ত নির্ধারণ করা হয়নি এই কবরটা কোন জায়গায় আর বাকি যে সমস্ত নবীদের কবরের কথা উল্লেখ করা হয় থাকে এগুলো সবটাই মূলত আন্দাজ অনুমানের উপর বা শোনার উপর নির্ভর করে বলা হয় থাকে এগুলো একটিও সহি কোনো ঐতিহাসিক কোনো বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়নি সুতরাং এগুলো নিয়ে এত মানে আলোচনা করার প্রয়োজন নেই দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে সমস্ত বন্ধুগণ এই কাজগুলো করে থাকেন তারা অধিকাংশই কবর পূজারি অধিকাংশই কবর পূজারি এই জন্য খুঁজে খুঁজে কোথায় 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 কার মহিমান্বিত করার জন্য কবর পূজাকে মহিমান্বিত করার জন্য এগুলো আল্লাহ রাসুল সাল্লা ইসলাম তো কোনো সময় একদিনের জন্য বলেন যে ঈশা এর কবরটা কোথায় গিয়ে আমি কবর জিয়ারত করে আসি সোয়াইব আলী ইসলা কবর তো একেবারেই মানে মদিরা থেকে তাবুকে রাসুলাম গিয়েছেন মাদায়নে সালে গিয়েছেন সালেহ আলি ইসলা যেই সম্প্রদায় ছিলেন সেখানে গিয়েছেন কিন্তু রাসুল সাল্লাহলাম তো বের করেন নাই যে সালেহের এর কবরটা কোথায় দেখি সেই কবরের মধ্যে কবর তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় এটা এই কাজটি কবর তালাশ করার কাজটি মুসলিমদের কাজ নয় এটি হচ্ছে মূলত কবর পূজারই ব্যক্তিদের কাজ তাই যারা এই কাজটি করে থাকেন তারা মূলত এই উদ্দেশ্যেই করে থাকেন লোকদেরকে বিভ্রান্ত করার জন্য লোকদেরকে কবর পূজার দিকে উদ্বুদ্ধ করার জন্য এখান থেকে সতর্ক থাকুন আমাদের দোয়া করতে হবে মুসলিম ভাইদের জন্য এটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ তো আজকে এখানে আমাদের শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবায়োজিতে এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন সে আমরা কবর নিয়ে কথা বললাম এখানে ভাবার বিষয় আছে বিবেচনা বিবেচনার বিষয় আছে কবর সম্পর্কে সুসলাম কী বলেছেন সাহাবারা কী ধরনের আচরণ করেছেন আমাদের সেখানে যেতে হবে অন্য কোথাও নয় চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা ভবন একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা বিডি ডট কম প্রিয় দর্শক মোহন আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে তুন আল্লাহ আমার রব এই রবি আমার সব